এখানে সবগুলো আমরা নিব না আমরা জাস্ট এই যে যাই এই সবগুলো নিবো না ইম্পর্টেন্ট আর কয়েকটি দেখব তো এখানে আমরা যদি ইমেজ গ্যালারি নেই সিঙ্গেল ইমেজও নিতে পারি গ্যালারিও নিতে পারি এডিটে ক্লিক করব তাহলে এই যে এইখান থেকে ইমেজগুলো আপলোড করা যাবে তিন কলামে নিব নাকি চার কলামে নিব সেটা আমাদের ইচ্ছা তো এখানে লেখা আছে মিনিমাম এক কলাম অথবা ম্যাক্সিমাম নয় কলাম ওকে সো আমরা এখানে তিন কলামই রাখি সাইজ দিয়ে দিতে পারবো থাম্বোনেল মিডিয়াম লার্জ ফুল সাইজ ওকে এই সাইজগুলো হচ্ছে ওই যে আমরা সেটিং অপশন থেকে যেটা সিলেক্ট করেছিলাম এই যে সেটিং এ গিয়ে এই যে রাইটিং এ সম্ভবত না রাইটিং না এই যে মিডিয়া এই যে থাম্বো মিডিয়াম লার্জ সাইজ এই সাইজগুলোই এই যে সাইডের বিভিন্ন জায়গায় আপনি কন্টেন্ট পুট করতে গেলে যে এখানে সাইজগুলো আসবে ওকে তো আপনি চাইলে এখান থেকে এগুলোর সাইজকে এই যে মিডিয়া অপশানের সেটিং থেকে গিয়ে এগুলোকে চাইলে আপনি আপনার মতো সাইজ দিয়ে নিতে পারেন তো ডিফল্ট এগুলো আছে এগুলোই থাক এটা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায় যদি কখনো প্রয়োজন পড়ে এবং বিভিন্ন স্টাইল আছে কি কী স্টাইলে শো করতে পারি আচ্ছা আগে ইমেজ কিছু আপলোড করি যেগুলো অলরেডি আছে সেগুলোই আপলোড করি এই চারটা ইমেজে আপলোড করলাম এই যে একটু ছোট এটা করব না এটা করি এই যে চারটা আপলোড করলাম তারপরে এখান থেকে চলে ইমেজ ফিল্টার নেওয়া যায় আমরা যদি অ্যান্টিক দিই তাহলে এই যে ইমেজটার কালার চেঞ্জ হয়ে গেল এগুলো বলছো ইমেজ ফিল্টার বুস্ট নিলে চেঞ্জ হয়ে গেল ফরেস্ট এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে ফিল্টার নিতে পারছি এই যে দারুণ সব ফিল্টার আছে তো আমরা নন রাখি এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিচার তো অ্যাড ইমেজেস এই যে চারটা ইমেজ যুক্ত হয়ে গেছে তো আমরা এখানে চার কলাম দিই যেহেতু চারটা মানে ইমেজ নিয়েছি তারপরে এখানে মিডিয়াম সাইজটা নিই স্টাইল নিলাম ডিফল্ট দেওয়া আছে ফ্ল্যাটটা নেই চারটা স্টাইল দেওয়া আছে আর বাকি কিছু লাগবে না এবার আমরা আপডেট দিই রিলোড দিই তাহলে এই যে চলে আসছে এখানে এখানে যদি ক্লিক করি তাহলে ইমেজগুলো এই যে ডিসপ্লে হচ্ছে এটা হচ্ছে ইমেজ গ্যালারি আপনি যত খুশি ইমেজ গ্যালারি নিতে পারবেন তারপর আমরা যদি আর একটু পরিবর্তন করি এখানে এডিটে যাব সাইজ নিলাম লার্জ সাইজ নিলাম আপডেট দিলাম রিলোড দিলাম তাহলে ইমেজগুলো বড় হয়ে যাওয়ার কথা বড়ো হয়নি আমি চাচ্ছিলাম একটু বড় করে নিতে এটাকে যদি একটু বড়ো করে নিই কলমটাকে পুরো ফুল মানে সেকশন ওয়াইজ নিয়ে নিলাম বা আর একটু ছোটো করে নিলাম ওকে আরেকটি র্যাপার নিয়ে নিই এই যে তো এইটাকে এই পাশে নেই আর ওইটা ওই পাশে নেই এই যে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে নিলাম এবার এটাকে চার কলামে নিয়েছি আমরা দেখি চার কলামে নিয়েছি ফ্ল্যাট স্টাইল নিয়েছি আমরা স্টাইলটা চেঞ্জ করে দিই ফ্যান্সি স্টাইলে দিয়ে দেখি কি হয় এই প্রত্যেকটা স্টাইল আপনি এভাবে পুট করে করে টেস্ট করে করে দেখতে হবে যে কোনটা কিভাবে আসে যে ফ্যান্সি স্টাইল মানে একটু আঁকা বাঁকা আসছে কিন্তু ক্লিক করলে উপরে গ্যালারিতে ওপেন হবে তারপর আমরা যদি আবার আরেকটু চেঞ্জ করি এটাকে এখান থেকে সাইজটা ফুল সাইজ দিই আর মেশিনারি দিই মেশিনারি দিলে কি হবে এটা গ্রিড স্টাইলে আসবে এই যে আমি একটা সেভ দিই তাহলে এটা বোঝা যাবে সেভ দিলাম আপডেট দিলাম রিলোড দিলাম এই যে ক্লিক করলে বড় হচ্ছে বড় সাইজ হচ্ছে মানে ছোটো বড়ো করে নেওয়া যাচ্ছে এটা কিন্তু এই যে হোম পেজে আছে এই যে ক্লিক করলে বড় হচ্ছে এই সেম এলিমেন্টটা দিয়ে এটা নেওয়া হয়েছে তো যাই হোক আশা করি এটা বুঝতে পারছেন এরপরে এই যে এখানে আরেকটি কলামের মধ্যে আমরা চাইলে নতুন আরও অনেক ধরনের উইজেট আছে আসলে আমরা সবগুলো যে ইমেজ নিতে পারি ইমেজ গ্যালারি নিতে পারি ইনফো বক্স নিতে পারি লিস্ট আইটেম নিতে পারি লিস্ট আইটেম বলতে কি বোঝাচ্ছে এখানে এই যে এগুলো হচ্ছে লিস্ট আইটেম এই যে লিস্ট আইটেম তারপর এখানে ম্যাপ গুগল ম্যাপ এই যে আমরা চলে গুগল ম্যাপ নিতে পারি তো এখানে গুগল ম্যাপটা আসে নাই কারণ গুগল ম্যাপের একটা এপিআই আছে এপিআইটা এপিআই নাম্বারটা দিতে হবে দিলে ম্যাপটি চলে আসবে এটা আমরা পরে দেখতেছি আমরা যখন এই থিমটি এডিট করব তখন আমরা এই এখানে তখন আমরা এটার এপিআইটা সেট করে দিব তো যাই হোক আমরা ম্যাপ যদি নিতে চাই এই ম্যাপটা ইম্পর্টেন্ট ম্যাপটা একটু দেখি এই যে ম্যাপটা একটু বড় করে নিই এখান থেকে আমরা এডিট করে এডিটে গেলে এই যে ম্যাপের ল্যাথ ল্যাং এগুলো দিতে পারবো মানে গুগল ম্যাপ গুগল ম্যাপের কিছু ফিচার আছে সেই ফিচারগুলো আমরা চলে এখান থেকে সেট করে দিতে পারি এই যে মার্কার ম্যাপ কালার মার্কার আইকন আমরা মার্কার আইকন যদি নিতে চাই এই যে আইকন ফাইন্ডার মার্কার এই মার্কারে ক্লিক করলে আমরা যে দেখতে পাবো কত দারুণ দারুণ মার্কার আসতেছে এই যে ফ্রিটাতে ক্লিক করে রাখলে যে ফ্রিটা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে সেটা আমরা ইউজ করতে পারি বিশ ইন্টু বিশ সাইজের বা বত্রিশ ইন্টু বত্রিশ আটচল্লিশ ইন্টু আটত্রিশ এটাই পিএনজি হিসেবে ডাউনলোড করে রাখলাম তারপরে এখান থেকে আমরা এই মার্কার আইকনটা যুক্ত করে দিতে পারি এই যে মার্কার এটা যুক্ত করে দিলাম কেন এই যে কারণ এই যে এই ম্যাপে কিন্তু মার্কার থাকে একটা ঠিক আছে যে এখানে যেমন একটা ছোট মার্কার আছে তো এটা এখন ম্যাপটা যুক্ত করলেও আসবে না কারণ এপিআইটা আমাদেরকে সেট করতে হবে এই যে এপিআইটা এপিআইটা সেট করতে হবে আমাদের যে থিম অপশন থেকে এই যে আমরা যদি থিম অপশনে যাই থিম অপশন তাহলে এখানে গুগল ম্যাপের কোনো একটা অবশ্যই অপশন থাকবে যেখান থেকে আমরা এই পে সেট করতে পারবো গ্লোবালে গেলে জেনারেল সেটিংয়ে গেলে এখানে ম্যাপ 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 এখানে জেনারেল সেটিংটাতে থাকে অ্যাডভান্স পোস্ট টাইপ এখানে অনেক কিছু অ্যানাবল ডিসেবল করার অপশন আছে সাইড বার ব্লগ পেজ ফুটার এসিও সোশিয়াল অ্যাড অন প্লাগিনস কালার্স ফন্টস এখানেই আছে আমরা এখান থেকেই ইয়া করতে পারবো আমি একটু দেখছি অ্যাডভান্স জেনারেল আমি একটু সার্চ করে দেখি ম্যাপ কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করলাম স্লাইডার অ্যাডভান্স এই যে ম্যাপ এই যে আমি কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করতেছি অনেকগুলো অপশান তো তাই এই যে গুগল ম্যাপসের এপিআইটা এখান থেকে দিতে হবে এই যে লিঙ্ক দেওয়া আছে গেট এপিআই এখানে ক্লিক করলে এই গুগল ম্যাপের এপিআইতে নিয়ে যাবে একটা মানে কিভাবে এপিআই ক্রিয়েট করতে হয় এখানে দিয়ে দেওয়া আছে এই যে গেট এপিআই আপনি জিমেইল আইডি অবশ্যই থাকতে হবে থাকলে আপনার গুগল ম্যাপের এপিআইটা নিতে হবে যে কোনো একটা প্রজেক্ট চুজ করি আমি এ প্রজেক্টটা চুজ করলাম দিব অটোমেটিক্যালি সে একটা আমাকে এপিআই নাম্বার দেওয়ার কথা লোড হোক যেহেতু চলেই আসছি এপিআইটা নিয়েই নেই গুগলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তখন এখানে এই গেট এপিআইতে গেলে আপনাকে নিয়ে যাবে একটা এপিআই ক্রিয়েট করার জন্য আপনার গুগল ম্যাপের এপিআইটা এখান থেকে সেট করে দিলে এই যে এই থিম অপশন থেকে তখন যতগুলো খুশি ততগুলো ম্যাপ আপনি ইনক্লুড করতে পারবেন তো আমাদের কোথায় গেল এই যে লোড হয়ে গেছে ওকে এই যে একটা এপিআই দিয়ে দিছে এপিআই কোড জেনারেট হয়ে গেছে অটোমেটিক্যালি এটা আমি এখান থেকে আসলে ক্লিক করে কপি করি তারপরে কোথায় থিম অপশনটা কোথায় এই যে থিম অপশন এখানে আমি এটা পেস্ট করে দিলাম এবং এখানে এটা আমি সেভ করে দিলাম সেভ করে দিলাম এবার এটা যদি আমি রিলোড দেই তাহলে এটা চলে আসার কথা ম্যাপটা এই যে এবার কিন্তু ম্যাপটা চলে আসছে এর আগে কিন্তু ম্যাপটা আসে নাই তো এই এপিআইটা সেট করার কারণে এটা চলে আসছে সো আপনি যখন এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিছে কিন্তু অলরেডি এটা দিয়ে দেয় প্রত্যেকটা থিমেই ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দিয়ে দেয় এটা ভিজিট করলে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলে এই যে গেট এপিআই এখানে গেলে আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে ওকে আমার অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা আছে তাই এখানে মানে ড্রপ ডাউনে শো করতেছে যদি নাথ ক্রিয়েট করা থাকে তাহলে এই যে এখানে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট মাই প্রজেক্ট যে লার্নিং প্রজেক্ট নেক্সট দিলে এখানে অটোমেটিক একটা প্রজেক্ট ক্রিয়েট হবে এবং সেই প্রজেক্টের এগিয়ে আপনি একটি এপিআই কোড জেনারেট করে নিতে পারবেন সেই কোডটি এখানে দিলেই তখন গুগল ম্যাপগুলো শো করতে শুরু করবে সাইটে এই যে তো এটার আমরা এখন আর দেখছি না এটা কেটেই দিই যেহেতু দেখেই ফেললাম বা লোড হোক সমস্যা নাই এটা কেটে দিই এখানে আমরা ম্যাপের ল্যাট ল্যাং এই ধরনের কিছু অপশন থাকে অ্যাপিয়ার ঠিক মতো এটা আপনি ফিল করেন তাহলেই ম্যাপটি শো করবে আমরা ম্যাপের কিন্তু বিভিন্ন ডিজাইন আছে কি স্টাইলে আপনি চান সেটা এখানে শো করা যাবে ড্রাগেবল ড্রাগেবল যদি অ্যানাবেল থাকে তাহলে ম্যাপটাকে এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে নড়াচড়া করানো যাবে আর যদি ডিজেবল থাকে তাহলে আর করা যাবে না বর্ডার দিলে বর্ডার আসবে বর্ডার না দিলে আসবে না ম্যাপ কালার ইয়লো কালার দিয়ে দিই বুঝার জন্য স্টাইল চাইলে এখান থেকেও কিছু স্টাইল করে নেওয়া যাবে গুগল ম্যাপস এপিআই স্টাইল অ্যারে এগুলোর প্রয়োজন নেই আসলে ম্যাপের মধ্যে ঢুকে কিছু এই যে অ্যারে টাইপের কন্টেন্ট দিতে হবে জেনারেট করে নিতে হবে ওগুলো দিলে গুগল ম্যাপের অনেক অনেক ডিজাইন আছে ও এই যে এটা কিন্তু নতুন একটি এপিআই কোড জেনারেট হয়ে গেল যেটা আমি আপনাকে দেখানোর জন্য করেছিলাম কত সিম্পলি আপনি জেনারেট করে নিতে পারবেন তো যাই হোক এটা গেল তো এগুলোর প্রয়োজন হবে না আমরা একটু দেখি টেলিফোন ফোন নাম্বার যে কন্ট্যাক্ট বক্স ও ম্যাপের সাথে কন্ট্যাক্ট বক্স এই যে দেখেন এখানে যে ম্যাপটা ইনক্লুড করা আছে ম্যাপের উপরে একটা কন্ট্যাক্ট বক্স আছে এটা এই যে ডকুমেন্ট মানে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এই যে এখান থেকে দিয়ে দেওয়া যাবে এই যে টাইটেল এখানে যেমন টাইটেল দেওয়া আছে যে আওয়ার অ্যাড্রেস এখানে দেওয়া যাবে অ্যাড্রেস তারপরে এখানে আমরা কপি করে দিয়ে দিই এটা যেমন আছে তেমনই কপি করে দিয়ে দিই বা এখান থেকে একটু টেক্সট কপি করে নেই কপি করে দিয়ে দিলাম এটাই অ্যাড্রেস মনে করেন ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম ইমেল আইডি দিয়ে দিলাম কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ ফখরুল ইসলাম ডট কম তারপরে ফখরুল ইসলাম ডট কম ওকে তারপরে যে এই স্টাইল দুইটা স্টাইল আছে বার অ্যাট দ্য টপ অথবা কন্ট্যাক্ট বক্স অন দা ম্যাপ ফুল উইথ ফর ফুল কলাম দুইটা স্টাইল দেওয়া আছে এখানে যেমন একটা স্টাইলে শো করতেছে অর্থাৎ ম্যাপের উপরে একটা বক্স শো করতেছে আরেকটা নিলে আরেক ধরনের স্টাইল আসবে তো আপাতত এটাই এটাই থাক থাক যেটা আছে আর এখানে এই দুইটা অপশন দেখা যাচ্ছে এই জিনিসটাই দিই এক্সাম্পল হিসাবে দিছে আমরা এটা নিই এখানে ম্যাপের ল্যাড দিতে হবে আর হচ্ছে এটা হচ্ছে ম্যাপের ল্যান আর বাকি জুম হাইট হাইট উইড আমরা সেট করতে পারবো আমি সেভ চেঞ্জেস দিলাম আপডেট দিলাম রিলোড দিই তাহলে এই যে ম্যাপটা চলে আসলো ওকে ম্যাপটা চলে আসছে এবং এটার এস্টাল যেহেতু এটা অনেক বড় সো আমরা চাইলে এগুলো রিমুভ করে দিতে পারি এখানে কিন্তু এটা নাই কিন্তু তারপর আমরা যুক্ত করেছি বিধায় চলে আসছে আমি একটু নিচে যাই তো এগুলো কেটে দিই এগুলো মানে চাইলে ডিসপ্লে করতে পারি না চাইলে নাই এখানেই প্রয়োজনে মানে অ্যাড্রেসটার সাথে কিছু ডিসপ্লে করতে পারি দ্যাটস ইট অপশনাল দিতেই হবে এগুলো এমন কোনো কথা নাই নতুন স্টাইলটা দেখি যে নতুন স্টাইলটা কেমন আসে আর ম্যাপের হাইট হাইট দেওয়া আছে দুইশো আমরা এটা চারশো করে নিলাম ওকে আর এই জিনিসটা ম্যাপ ল্যাট আমরা গুগল ম্যাপটা ওপেন করি এই যে নিউ ট্যাপে যাবো ম্যাপস তো আমি এখান থেকে একটা ম্যাপ জেনারেট করি তাহলে বুঝতে পারবো যে এখানে এই যে এই যে এগুলো কতটা দিতে হবে এটা কিন্তু কারেক্টলি দিতে হবে ম্যাপটা শো করবে না এখানে বলে এটা ইম্পর্টেন্ট আমি এখানে দিয়ে দিলাম যে মিরপুর ঢাকা দিয়ে দিলাম মিরপুর ঢাকার এই যে এটা চলে আসছে ম্যাপটা চলে আসছে এখন এখানে যদি আমরা কোডটা বের করি ম্যাপের কিন্তু একটা কোড থাকে এই যে শেয়ারে যদি ক্লিক করি তাহলে এই যে কোডটা চলে আসতেছে এমবেইড ম্যাপ এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে কোডের মধ্যে এই জিনিসটা পাওয়ার কথা উইড হাইট তারপরে এখানে ম্যাপের কোডটি দিয়ে দিছে এখানে আমরা চাইলে একটু গুগল সার্চ করে নিতে পারি যেটা প্রয়োজন সেটা আমরা ম্যাপ ল্যাট এটা সার্চ গুগলে দিলাম তাহলে এখানে বলে দিবে যে গুগল ম্যাপ ফাইন্ড জিপিএস কোয়ার্ডিনেটস লংগিটিউড ল্যাটিটিউড অলটিটিউড মানে এই ম্যাপের কয়েকটি ফাংশন আছে গুগল ম্যাপ গুগল ম্যাপেরও অনেক ফিচার আছে সব ফিচার আমাদের প্রয়োজন হবে না আমরা হয়তো জাস্ট একটা আমাদের ম্যাপ শো করাবো যেখানে আমাদের অ্যাড্রেসটা থাকবে যে ম্যাপ কিন্তু অলরেডি চলে আসছে ওকে সো এখানে যদি আমরা ডিসপ্লে করতে চাই এই যে শো লোকেশন আমরা এখানে দিলাম যে মিরপুর ঢাকা টুলসও তৈরি করা আছে অনলাইনে দেখা যাচ্ছে যে আপনি হয়তো পারছেন না এটা এই জিনিসটা বের করতে এই যে টুলস দিয়ে সার্চ করার সাথে সাথে এই যে চলে আসতো আবার যদি এটা একটু চেঞ্জ করে দিই যে এই যে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখা যাচ্ছে যে আমরা ম্যাপ থেকে এটা বের করতে পারলাম না এটা খুঁজে পাচ্ছি না অথচ অলরেডি এটা গুগলের টুলটা দেওয়া আছে আমরা জাস্ট এটা দিয়ে সার্চ করাতেই এই টুলটা চলে আসলো এখন এই টুল আমরা এখানে যেটা অ্যাড্রেসটা দিবো যেমন এখানে যে জিনিসটা আসে ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই যে এই কন্টেন্টগুলো গুলো আমি আবার দিই মিরপুর মিরপুর রোড ঢাকা দিই এটা দিলাম এটা পরিবর্তন হয়ে গেছে আবার যদি এখানে দিই যে ফার্ম গেট ফার্ম গেট ঢাকা তাহলে এটা দিলাম এই যে এটা পরিবর্তন হয়ে গেল সো এই যে এই জিনিসটাই আমি কপি করে নিব ল্যাটিটিউড এই যে ল্যাটিটিউড এটা হচ্ছে ল্যাটিটিউড মানে সংক্ষেপে লেখা ল্যাট আর এটা হচ্ছে এই যে লংগিটিউড এটা কপি করে নিলাম এই যে লংগিটিউডের মানে এটা সংক্ষিপ্ত দিয়ে দেওয়া আছে এই যে কপি করে নিলাম সেভ দিলাম এবং আপডেট দিলাম এবং এটাকে রিলোড দিলাম তাহলে এই যে সুন্দরভাবে কিন্তু চলে আসছে মিরপুর রোড এই যে ফার্ম গেট ওকে কত সহজে আমরা ম্যাপের এই কন্টেন্ট গুলো বের করে ফেললাম এই ধরনের অনেক টুল আছে আপনি খুঁজে না পেলে অনলাইনে এই ধরনের বিভিন্ন টুল আছে সো অবশ্যই গুগলে সার্চ করবেন কখনো যদি এই ধরনের ফিচার গুলো বুঝতে না পারেন তাহলে গুগলে সার্চ করবেন দেখবেন সে রিলেটেড টুল আছে ওগুলো দিয়ে খুব সহজেই আমরা যেমন এই মুহূর্তে ইনস্ট্যান্টলি বের করে ফেললাম তো এই যে এই টুলটা কেন বানিয়ে রাখছে এই যে গুগল দিয়ে রাখছে তাদেরও একটা ভালো মানের ইনকাম হচ্ছে এই এই মানে টুলটা তৈরি করে দেওয়ার কারণে ওকে সবাই কিন্তু কিন্তু ওয়েবসাইট দিয়ে আর্নিং করছে এটাও গুগল দিয়ে সে আর্নিং করছে তো যাই হোক এই যে উপরেও গুগল এরসেন্স এই নিচেও গুগল এরসেন্স সো আমরা উপকৃত হচ্ছি তারও একটা আর্নিং হচ্ছে এটা কেটে দিই এটাও কেটে দিই আর এই যে ম্যাপের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি আবার যাই কালার আমরা এটা দিয়েছিলাম একটা ওয়ার্ড কালার দিয়েছিলাম আমরা হোয়াইট দিয়ে রাখি আর এই যে এটা আর এটার যে স্টাইলটা আছে কোথায় গেল আমরা একটা স্টাইল কিন্তু চুজ করেছিলাম এটার জন্য এই যে বার এট দা টপ বার এট দা টপ দেওয়ার কারণে এটা টপে চলে আসছে আর আমরা যদি এটা ডিফল্ট দিই তাহলে কন্টেন্ট বক্সের ভিতরে থাকবে এক এক থিমে বা এক এক পেজ বিল্ডারে এক এক রকম ডিজাইন থাকে এই পেজ পেজ বিল্ডারে এই ধরনের ডিজাইন দেওয়া অন্যান্য পেজ বিল্ডার দেখবেন আবার অন্যভাবে দেওয়া আছে এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে ওকে কালার চেঞ্জ করা যাচ্ছে এই যে পিনটা আমরা আপলোড করেছি তো এইভাবে আমরা গুগল ম্যাপ কন্টেন্ট আপলোড মানে অ্যাড করতে পারি যে কোনো পেজের যে কোনো জায়গায় তো যাই হোক এটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম আমরা নতুন যদি আরেকটি কলাম নেই তাহলে এখান থেকে যে র্যাপ এটা দিই আচ্ছা এই কলমটাকে একটু ছোট করে নিই আর এটাকে বড় করে দিই মানে সমান সমান নিয়ে নিলাম আর একটু বড়ো করে নিই এটাকে একটু ছোট করে নিই তাহলে সমানে চলে আসলো আর এই যে ডিভাইডারটা ডিভাইডারটা আসলে কি কাজ করছে এখানে ডিভাইডার একটা আছে কিন্তু দেখা যাচ্ছে না আমরা চলে ডিভাইডারগুলো সেকশনের মাঝখানে নিতে পারি এখানে না নিয়ে এটা সেকশনের মাঝখানে নেওয়া যাবে না কলামের মাঝখানে নিতে হবে ডিভাইডার এই যে আচ্ছা যাই হোক এটা এখানে যদি আমরা নতুন কোনো এলিমেন্ট দেখি এটার আপাতত দেখছি না এখানে ডিভাইডার বলতে একটু স্পেস নিলাম আর কি তো এখানে যদি আমরা আরো একটু ডিভাইডার নিই আরো দুইটি ডিভাইডার নিলাম তাহলে দেখি যে কি হয় ফাঁকা হয়ে যাওয়ার কথা আমরা তিনটা নিছি গুগল ম্যাপের উপরে এটা কেটে দিইটি আবার ওপেন করি গুগল ম্যাপের উপরে আমরা তিনটা ডিভাইডার নিছি কিন্তু ডিভাইডারগুলো আসলে শো করতেছে না যে কোনো কারণেই হোক আচ্ছা ডিভাইডারটা থাক ডিভাইডারটা আর আমরা এখন দেখছি না এটা মূলত জাস্ট এই কলামগুলোকে ডিভাইড করার জন্য বা হয়তো বা এখান থেকে চেনার জন্য যে সহজে যেন এই কন্টেন্টগুলোকে ভাগ করে এখানে তো বোঝার ব্যাপার আছে যে কোন কন্টেন্টটার পরে কোন কন্টেন্টটা আসতেছে তো এটা আপাতত কেটে দিচ্ছি এই ডিভাইডারের কোনো সেটিং অপশন নাই এগুলো কেটে দিচ্ছি তো এখানে অ্যাড আইটেমে গিয়ে এই যে এই কনটেন্টটা একটু ছোট বড় হওয়ার জন্য এটা মানে ভিতরে ঢুকে যাচ্ছে এই জন্য ডিভাইডারটা অনেকটা কার্যকরী এই ডিভাইড করে মানে ভালো করে লক্ষ্য করেন এই ডিভাইডারটা নেয়ার কারণে এটা সুন্দরভাবে নিচে নেমে গেছে কিন্তু ডিভাইডারটা যদি আমি কেটে দিই তাহলে এই কন্টেন্টটি এটার মধ্যে ঢুকে যাচ্ছে তা আমি যদি এটা আপডেট দিই তাহলে কি হবে দেখেন এই কন্টেন্টগুলো একটু মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে এদিক ওদিক ঢুকে যেতে পারে এই জন্য ডিভাইডারটা নিয়ে এখানে মানে অর্গানাইজ রাখা যায় আর কি এই জিনিসটা আমরা অর্গানাইজ ভাবে রাখতে পারলাম পরবর্তীতে আপনি দেখা গেছে এই পেজটা ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার পরে এক মাস দুই মাস পরে এখানে এসে আপনি মানে হারিয়ে যাবেন যে কোথায় কোন কন্টেন্টটা ছিল দেখতে অর্গানাইজ না সো এই ডিভাইডারটা নিয়ে মানে এটাকে আমরা অর্গানাইজ করে রাখলাম একটু এইটাই তো অ্যাড আইটেম ক্লিক করলে এখানে এই প্রত্যেকটা জিনিসই এইভাবে আমরা কন্টেন্টগুলোকে অ্যাড করতে পারি যে কোনো ধরনের কন্টেন্ট স্লাইডার করতে চাই আমরা স্লাইডার করতে পারবো ই কমার্স যদি ই কমার্সের প্রোডাক্ট আপলোড করি তাহলে সেই প্রোডাক্টগুলো এই এলিমেন্ট দ্বারা আমরা শো করতে পারবো এই যে স্লাইডার দেখা যাচ্ছে যে স্লাইড হিসাবে আমরা যখন আমরা কিন্তু পরবর্তী লেকচারে ই কমার্স সফটওয়্যার ইন্টিগ্রেট করব সো তখন অ্যাকচুয়ালি ই কমার্সের প্রোডাক্টগুলো দেখবো কিন্তু এই পেজ বিল্ডারে ওই যদি আমরা ই কমার্স ইন্টিগ্রেশন করি তাহলে প্রোডাক্টগুলোকেও ডিসপ্লে করা যাবে যে কোনো পেজে তারপরে এখানে আছে যে স্লাইডার প্লাগেন আমরা চলে যে স্লাইডার যদি ক্লিক করি তাহলে এটার এডিটে গেলে এই যে স্লাইডার রেভলিউশন ঠিক আছে মাত্র একটা স্লাইডার আছে আমরা যদি আরো অন্যান্য স্লাইডার আপলোড করি তাহলে এখানে ওগুলো শো করবে যেমন স্লাইডার রেভলিউশন কিন্তু আমরা ডেমো দেখেছিলাম একটি লেকচারে আমি এটা নতুন ট্যাবে ওপেন করি স্লাইডার রেভলিউশন এক্সাম্পল লিখে সার্চ করলে এই যে এই চলে আসলো এখান থেকে ডাউনলোড করে আমরা যদি ইম্পোর্ট দেই তাহলে এই এখানে যে স্লাইডারটা আমরা ইম্পোর্ট দিব সেই স্লাইডারটা যেমন এটা যদি আমরা ইম্পোর্ট দিই তাহলে এই স্লাইডারটি এখানে চলে আসবে এখানে শো করবে এখন যেমন মাত্র একটা হোম পেজে স্লাইড শো শো করতেছে এই যে এই যে এটা একটা স্লাইড শো কিন্তু আমরা আমরা চাচ্ছি না যে ক্লায়েন্ট এটা চাচ্ছে না ক্লায়েন্ট চাচ্ছে আরো একটু ডিফারেন্ট স্লাইড শো তখন দেখা দেখা গেল আপনি এই স্লাইড শোটা সেট আপ করে দিলেন এটা খুবই সহজ জাস্ট এটা এটা ডাউনলোড করার পর এটা আমরা এই যে এখানে এই যে স্লাইডার রেভলিউশন আছে এখানে আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট করলে ঠিক এই স্লাইডারের মতো এখানে অপশনটা চলে আসবে এটা সিলেক্ট করলে তখন এই স্লাইড শোটা আমাদের পেজে চলে আসবে যাই হোক সেটা আমরা এখন দেখছি না জাস্ট এই এই এলিমেন্টটা দেখালাম যে এই এলিমেন্ট দিয়ে আপনি স্লাইডার রেভলিউশন বা এই যে লেয়ার স্লাইডার আপনি অ্যাড করতে পারবেন তো লেয়ার স্লাইডার তো আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা নাই মানে এই সাইটে আমাদের ইনস্টল করা নাই এই জন্য এখানে কিছুই দেখাচ্ছে না স্লাইডার রেভুলেশন আর লেয়ার স্লাইডার অলমোস্ট সেম কাইন্ড অফ স্লাইডার দুইটাই প্রিমিয়াম স্লাইডার রেভলিউশন স্লাইডারটা আপনি বুঝে গেলে এই লেয়ার স্লাইডারটা আপনি বুঝতে পারবেন তো রেভলিউশন স্লাইডারটা আমরা যখন নতুন আরেকটি স্লাইড ইম্পোর্ট দিব তখন আমরা এটার এডিটে গিয়ে ওই অপশনগুলো একটু দেখব যে কিভাবে এই স্লাইড শোগুলোকে এডিট করতে হয় আচ্ছা তো যাই হোক এটা আমরা অ্যাড করছি না চাইলে আমরা অ্যাড করতে পারি এখানে যদি আমরা এটা চুজ করে দিই তাহলে এই ছোট্ট এখানে এটা শো করবে এই যে এখানে শো করবে দেখি কেমন মানে কেমন শো করে এই যে চলে আসছে স্লাইড শোটা এবং পুরো রেসপন্সিভ মানে যে কন্টেনার আসে সেই কন্টেনার অনুযায়ী স্লাইড শোটা পাচ্ছে মানে অপটিমাইজ হয়ে গেছে তো ঠিক একইভাবে আমরা যতগুলো খুশি ততগুলো কন্টেন্ট বা এলিমেন্ট এগুলো ব্যবহার করতে পারি এই এলিমেন্টগুলো দেওয়াই হয়েছে মূলত এই মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা এলিমেন্টগুলো ওয়েবসাইটে পাবলিশ করার জন্য তো আমরা কিন্তু এখানে অলরেডি অনেক ধরনের এলিমেন্ট দেখলাম এই যে ব্লগ পোস্টগুলোকে নেওয়ার জন্য অ্যাকর্ডিয়ন তারপরে এই যে ব্লগ পোস্ট তারপর ইমেজ গ্যালারি স্লাইডার বিভিন্ন ধরনের কন্টেন্ট বাটন এই প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে যেটা অ্যাকচুয়ালি আপনাকে আমি আরেকটা একটা ব্যাপার নিয়ে নিই আপনাকে বসে বসে এটা প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা এলিমেন্ট দেখতে হবে যে কোনটা এক ডিজাইন কেমন কোনটা কেমন কোনটা কি কাজ করতেছে এটা আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমি অনেকগুলো দেখিয়ে দিলাম যেন বাকিগুলো আপনি বসে বসে প্র্যাকটিস করে শিখে নিতে পারেন তো এটা তো গুলো থিমের বিল্ডিং পেজ বিল্ডারের এলিমেন্ট গুলো এখন যদি আমরা এই ভিজুয়াল বিল্ডারও কিন্তু একটি পেজ বিল্ডার এটারও কিন্তু এলিমেন্ট আছে আমরা এটা ডিলিট করে দিই এটাখানে যদি ক্লিক করি তাহলে এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলে এই যে এটারও এলিমেন্ট আছে এটা যদি একটা এলিমেন্ট আমরা যুক্ত করি তাহলে এই যে একটা র নিলাম এই যে একটা র নিলাম ঠিক এখানে যেমন আমরা যে সেকশন নিতেছি এটা হচ্ছে একটা সেকশন নিলাম এই সেকশনে আমরা এটাকে কলামে ভাগ করতে পারি এটাকে তিন কলামে ভাগ করতে পারি যে তিন কলামে ভাগ করে নিলাম এখন এখানেও আমরা এলিমেন্ট যুক্ত করতে পারি ক্লিক করলাম এবং এখানে আমরা কি যুক্ত করতে পারি আইকন যুক্ত করতে পারি হবার বক্স সিঙ্গেল ইমেজ তারপরে যে ফ্যাক অ্যাকর্ডিয়ন আচ্ছা অ্যাকর্ডিয়নটাই যুক্ত করি আমরা এই পেজ বিল্ডারও কিন্তু অ্যাকর্ডিয়ন যুক্ত করেছিলাম এই যে শুরুতে তো এখানেও কিন্তু অ্যাকর্ডিয়ন আছে এই যে অ্যাকর্ডিয়নে এই যে সেকশন আছে আমরা যদি এটা ক্লিক করি এই যে সেকশনের সেটিং প্যানেলটা আসতেছে এটা একটা সেকশন অ্যাকর্ডিওনের সেকশন এটার সেটিংগুলো আমরা চাইলে আইকন অ্যাড করতে পারি বাট এখানে আমরা দুই নম্বর সেকশন তিন নম্বর সেকশন সরি এই যে মানে যতগুলো খুশি ততগুলো সেকশন নেওয়া যাবে এক দুই তিনটা অ্যাকর্ডিয়ন আসছে তো আমরা সেকশন একের যদি আমরা অ্যাড করি এখানে প্লাস দিয়ে তাহলে এখানেও আবার উইজার যুক্ত করা যাবে এই সেকশনের মধ্যেও তো আমরা সেকশনটাকে এডিট করব এই যে এডিট এই যে ডুপ্লিকেট এটা ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে এই যে দেখছেন ডুপ্লিকেট হয়ে গেছে কিন্তু হুবহু তারপরে ক্লোজ করে দেওয়া যাবে প্লাসে ক্লিক করলে এখানে আমরা এই অ্যাকর্ডিয়নের মধ্যে আবার নতুন এলিমেন্ট যুক্ত করতে পারবো তো এখানে এ ক্লিক করি সেকশন এক টাইটেল অ্যাকর্ডিয়নের আমাদের অ্যাকর্ডিয়ন ওয়ান এটা দিলাম আমরা আইকন ইউজ করতে পারি বিফোর টাইটেল ওকে টাইটেলের আগেই যুক্ত হবে ফন্ট অসাম কয়েক ধরনের আইকন এখানে দেওয়া আছে যেমন ফ্রন্ট সিলেক্ট করলে ফ্রন্ট খুবই জনপ্রিয় একটা আইকন প্যাক এগুলো থিমের সাথে ইনক্লুড করা থাকে এই যে এখান থেকে আমরা এটা চুজ করে নিলাম একটা আইকন চুজ করে নিলাম এটা অ্যাড করা হয়ে গেছে সেভ দেই তারপরে এখানে যাই এখানে গিয়ে আচ্ছা এখানে গিয়ে আমরা এখানে আরো একটি যুক্ত করতে পারি যে অ্যাকর্ডিয়ন টু আমি জাস্ট মানে এই ভিজুয়াল কম্পোজারও অ্যাড করে দেখাচ্ছি যে কীভাবে অ্যাকচুয়ালি অ্যাড করতে হয় এই জিনিসগুলো মানে দুইটাই সেম কিন্তু এই যে জাস্ট অ্যাড করার সিস্টেমগুলো একটু ডিফারেন্ট তো এটার এই যে এইখানে হচ্ছে কন্টেন্ট আমরা জাস্ট টাইটেলটা যুক্ত করেছি অ্যাকর্ডিয়ন ওয়ান কিন্তু কনটেন্ট যদি আমরা যুক্ত করতে চাই ধরেন আমরা একটা টেক্সট যুক্ত করব এখানে এই যে টেক্সট ব্লক নিয়ে নিলাম এটাই থাক বাই ডিফল্ট এই অ্যাকর্ডিয়ন টু এখানে আমরা টেক্সট নিব এই প্লাসে ক্লিক করবো যে টেক্সট ব্লক এখানে বাই ডিফল্ট কিছু টেক্সট দেওয়া আছে আমরা রিমুভ করে করে আমাদের দিতে পারি তো বাই ডিফল্ট থাক তারপরে সেকশন এটা মানে চেঞ্জ করে দিই অ্যাকর্ডিয়ন থ্রি তারপরে এটার এ মানে এটার আইকন দিলাম এটার আইকন কোনো একটা দিয়ে দিই এটা দিয়ে দিলাম সেভ দিলাম এখান থেকে প্লাস দিয়ে টেক্সট যুক্ত করে দিই সেভ এখানেও এই অ্যাকর্ডিয়নে এডিট দিলাম অ্যাকর্ডিয়ন এবং এখানে একটা আইকন দিলাম এখানে আচ্ছা নতুন একটা আইকন চুজ করি ওপেন আইকনিক এটা থেকে আইকন নেই তাহলে এটার আইকন আবার ডিফারেন্ট একটা চুজ করে নিলাম সেভ এখানে আমরা এখানে নতুন কিছু যুক্ত করি দেখি একটা বাটন যুক্ত করে দিই এখানে একটা বাটন যুক্ত করে দিই যেমন রিড মোর রিড মোর ইওয়ারেল দিয়ে দিলাম যে এসটিটিপিএস গুগল ডট কম এবং বাটনে ক্লিক করলে নতুন লিঙ্কে ওপেন হবে সেট করে দিলাম এবং বাটনের স্টাইল কি দিব মডার্ন ক্লাসিক বিভিন্ন স্টাইল আছে সো মডার্নটাই রাখলাম রাউন্ডেড স্কয়ার রাউন্ডেডই থাক কালার কি দিতে পারি আমরা গ্রে রেড রেড কালারটা চুজ করে দিলাম সাইজ দিয়ে দিই লার্জ সাইজ অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম সেন্টার এই যে অ্যালাইনমেন্ট অ্যালাইন মানে লেফট রাইট সেন্টার এই জিনিসগুলো তারপরে চাইলে আমরা এই বাটনের মধ্যেও আমরা চলে আইকন অ্যাড করতে পারি আইকনটি আমরা রাইট সাইডে দিলাম যে বাটনের রাইট সাইডে আইকনটি থাকবে আর আইকনটি সিলেক্ট করে দিই এই আইকনটি সিলেক্ট করে দিলাম চাইলে আমরা বাটন একটা অ্যানিমেশনও যুক্ত করতে পারি তো দেখেন এই যে বাউন্স ইন বাউন্স লেফট এই সব সেম তো আমরা একটা যুক্ত করলাম এই যে এখানে শো করতেছে যে অ্যানিমেশনটা কিভাবে হবে এই যে ঠিক আছে এটা থাক এই যে এটাই থাক তো সেভ করে দিলাম হয়ে গেল এবার এটা আমরা মানে আপডেট দিলে এই কনটেন্টটাও আমরা দেখতে পাবো তো যেহেতু দুইটা বিল্ডার ইউজ করতেছি সো এটা আমরা আপডেট দিব না দিলে কি হয় কারণ দুইটা পেজ বিল্ডার কিন্তু ইউজ করা যাবে না যে কোনো একটা ইউজ করতে হবে এবার দেখি যে ভিজুয়াল বিল্ডারের কন্টেন্টগুলো আসছে কিনা এটা আসে নাই কারণ আমরা অলরেডি এখানে একটা ভিজুয়াল কম্পোজার ইউ মানে বিল্ডার ইউজ করতেছি তাই এই কন্টেন্টটা আসে নাই এটা যদি আমরা ইউজ না করি তাহলে এই কন্টেন্টটা মানে এই বিল্ডারটি আমরা ইউজ করতে পারবো তো এখানে আমরা পেজ সেটিং থেকে একটু দেখি টার্ন ইট অন ইফ ইউ বিল্ড কন্টেন্ট ইউজিং কন্টেন্ট বিল্ডার এটা আমরা হাইড করে দিয়ে দেখি রিলোড দিই সরি এই পেজটা রিলোড দিব না যেহেতু আমরা এই পেজ বিল্ডারটা ইউজ করতেছি তাই ও এই যে চলে আসছে এই যে চলে আসছে অ্যাকোরডিয়ন সেম এটা তো আমরা আইকনটা যুক্ত করিনি এই যে এর আগেও কিন্তু আমরা মানে অ্যাকোর যুক্ত করেছি এই যে সেম জিনিস এটার ডিজাইনটা এইরকম আর এইটার এই পেজ বিল্ডারের ডিজাইনটা এরকম কিন্তু এলিমেন্টগুলো সেম এভাবে যতগুলো পেজ বিল্ডার আপনি মার্কেটে দেখবেন যেমন এলিমেন্টর তারপরে আরো অন্যান্য যে পেজ বিল্ডার গুলো দেখিয়েছিলাম ডিবি যে কোনো ধরনের পেজ ডিজাইন করতে পারেন বা আপনার ওয়েবসাইটে আপনার বিজনেস রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে বা আপনার ক্লায়েন্টের বিজনেস যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যেন আপনি সুন্দর করে প্রদর্শন করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমি ভিজুয়াল বিল্ডারটাও পাশাপাশি দেখালাম যেন আপনি বুঝতে পারেন যে এই বিল্ডার কাজ অলমোস্ট সেম তো যাই হোক এটা আসলে আমরা ইউজ করবো না এটা আমরা রিমুভ করে দিব এগুলো কেটে দিই এগুলো কেটে দিব এবং ক্লাসিক মোডেই থাক এটা আমরা এটা অফ ছিল অফই থাক এই যে সেটিং অপশনটা আপডেট করে দিলাম এটা চলে যাক এটা তো আমরা ইউজ করব না এই যে চলে গেছে তো ঠিক একইভাবে আমরা আরও যে অন্যান্য কন্টেন্টগুলো আছে বা এলিমেন্টগুলো আছে এই যে এগুলোর ব্যবহারও সেম আপনি জাস্ট একটা একটা করে বাসায় বসে বসে সুন্দরভাবে প্র্যাকটিস করে দেখতে হবে যে বিল্ডারই হোক না কেন ভিজুয়াল বিল্ডার হোক আর এই বিল্ডার হোক আপনি অবশ্যই বাসায় বসে বসে ওগুলো প্র্যাকটিস করতে হবে তো এটা তো আসলে প্রিমিয়াম থিম আমি এই কোর্সের সাথে আসলে এটা দিতে পারবো না কারণ এটা একটা প্রোডাক্ট আর আমি চাইলে এই প্রোডাক্টকে এই কোর্সের সাথে ইনক্লুড করতে পারবো না তো আমি বলবো যে প্র্যাকটিস করার জন্য যদি পারেন এই থিমটি কিনে নিয়েন কারণ এই একটি থিম আপনি ভালোভাবে প্র্যাকটিস করে পুরো বিষয়গুলো শিখে নিলে অন্যান্য যে কোনো প্রিমিয়াম থিম দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের বিজনেসের জন্য অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য তো আশা করি বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলোর ব্যবহার আপনি নিজে করতে পারবেন প্র্যাকটিস করার মাধ্যমে আচ্ছা তারপরও আমি আরও কয়েকটি দেখাই যেমন এই যে প্রাইসিং টেবিল প্রাইসিং আইটেম প্রোগ্রেস বার বিভিন্ন ওয়েবসাইটে প্রাইসিং টেবিলের প্রয়োজন হয় যেমন আমি যদি এটাতে যাই ওয়েবসাইট মেকার স্টুডিও তাহলে এখানে দেখব এই যে প্রাইসিং আছে ঠিক আছে এই প্রাইসিং টেবিল এখানে কি কোনটার কত টাকা চার্জ এভ্রিথিং এখানে দেওয়া আছে তো ঠিক এই ধরনের প্রাইসিং টেবিলও এটা দিয়ে যুক্ত করা যাবে এই যে এই যে প্রাইসিং আইটেম তারপর প্রোগ্রেস বারস প্রোগ্রেস বার বলতে বোঝায় আমি যদি আমার পার্সোনাল ওয়েবসাইটে যাই তাহলে আপনি প্রোগ্রেস বার দেখতে পাবেন যে প্রোগ্রেস বারগুলো দেখতে কেমন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ফন্ট ডে আর ব্যাক ইন ডেটা তো আছেই কী ধরনের কন্টেন্ট আপনি যুক্ত করতে পারবেন এগুলো দ্বারা এই যে এটাও একটা প্রিমিয়াম থিম আমি যদি যে দক্ষতাতে ক্লিক করি তাহলে আমার যেই স্কিলগুলো আছে আমি যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলো সম্পর্কে যে এগুলোকে বলা হয় প্রগ্রেস বার যে আমি কোনটা সম্পর্কে কতটুকু জানি সেটার কতটুকু আমার প্রগ্রেস আছে আমি সেটা এখানে দিয়ে রাখছি এই ধরনের প্রোগ্রেস বার আপনিও যুক্ত করতে পারবেন যে কোনো প্রয়োজনেই এই ধরনের কন্টেন্ট তারপরে প্রোমো বক্স এটা ওই যে ইমেজ কিছু টেক্সট আপনি যুক্ত করতে পারলেন টেস্টিমোনিয়াল কাস্টমারের টেস্টিমোনিয়াল দিতে পারে আপনার বিজনেসে হয়তো আপনার কাস্টমাররা টেস্টিমোনিয়াল দিতে পারে ফিডব্যাক দিতে পারে আপনার প্রোডাক্ট সম্পর্কে অথবা আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই ক্লায়েন্টের যে কাস্টমাররা আছে তারাও হয়তো বা টেস্টিমোনিয়াল দিতে পারে সো টেস্টিমোনিয়ালগুলো ডিসপ্লে করতে পারবেন এই এলিমেন্টগুলো দ্বারা তো টেস্টিমোনিয়ালগুলো অ্যাড করতে হবে কোথা থেকে এই যে আমরা যদি ব্যাকিন্ডে যাই এই যে এখানে অপশন আছে এই যে টেস্টিমোনিয়াল দেখা যাচ্ছে এখান থেকে টেস্টিমোনিয়ালগুলো যুক্ত করতে হবে এখান থেকে টেস্টিমোনিয়ালের কন্টেন্টগুলো যুক্ত করতে হবে যতগুলো টেস্টিমোনিয়াল আছে টাইটেল ডেসক্রিপশন এই যে ফিচার্ড ইমেজ সাইজ বলে দিছে এখানে কত সাইজের ইমেজ আপলোড করতে হবে তারপর কে টেস্টিমোনিয়ালটা দিছে তার নাম তার কোম্পানির নাম তার কোম্পানির অ্যাড্রেস এখানে এই কন্টেন্টগুলো আপনি যুক্ত করবেন এবং সেই কন্টেন্টগুলোকে এই যে এখানে যে এলিমেন্টটা আছে এই টেস্টিমোনিয়াল এলিমেন্টগুলো দিয়ে পেজে যে কোনো জায়গায় আপনি ডিসপ্লে করতে পারবেন ওকে তারপর জুম বক্স ইমেজ আপলোড করলে মানে ইমেজের উপরে হবার করলে মাউস যদি আমরা কোনো জিনিসের উপর রাখি যেমন এটার উপরে মাউসটা নিলাম এটাকে বলা হয় হবার এই যে মাউসটা নিলাম বলা হচ্ছে হবার তো এটা হচ্ছে এই ধরনের একটি এলিমেন্ট যেটা জুম বক্স আমরা এটা দেখি জুম বক্স এটা সম্ভবত ইমেজ নেওয়ার জন্য এই যে ইমেজ সাতশো তো এই যে এটাই তো মনে হয় সাতশো সাইজের ইমেজ এটা নিলাম ওভারলে ব্যাকগ্রাউন্ড ওভারলে ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই দিলাম কন্টেন্ট ইমেজ এটাও যদি আমরা ইমেজটা সিলেক্ট করি এবং এখানে দিলাম দিয়ে দিলাম এস টি পি এস ফখরুল ইসলাম ডট কম তারপরে সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে এখানে আপডেট দিলাম এবং এখানে আমরা রিলোড দিলে দেখতে পাবো এখানে একটা আসছে এই যে এটাকেই বলা হচ্ছে আমরা আবার যাই জুম জুম বক্স অর্থাৎ করলে এটা হচ্ছে দেখেন হবার করলে জুম হচ্ছে অর্থাৎ এটাও এক ধরনের এলিমেন্ট আপনি ওয়েব পেজে এই ধরনেরও খুব সুন্দরভাবে এলিমেন্ট নিতে পারবেন এখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে ক্লিক করলে যে আমার ওয়েবসাইটে নিয়ে গেলো যে লিঙ্কটা দিছি তো এখানে যে কোনো পেজের ইন্টারনাল পেজের লিঙ্ক আপ করানো যাবে অথবা অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক আপও আপনি করে দিতে পারবেন যেন ক্লিক করলে সঠিক জায়গায় এই কন্টেন্টের ডিটেলসটা ভিজিটর দেখতে পায় সব ধরনের ফিচারই এখানে দিয়ে দেওয়া আছে তো আশা করি এই সব ধরনের এলিমেন্টগুলো আপনি প্র্যাকটিস করবেন এবং এগুলোর ব্যবহার শিখবেন তাহলে আপনার নিজের জন্য হোক আর ক্লায়েন্টের জন্য হোক এই থিমগুলো কাস্টমাইজ করার সময় আপনি খুব সহজেই নতুন নতুন কন্টেন্ট ডিসপ্লে করতে পারবেন একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন সেই ক্লায়েন্টটি আপনাকে কন্টেন্টগুলো দিয়ে দিবে এই ছবি ইমেজ এগুলো এই ছবি ইমেজগুলো যখন দিবে তখন আপনার দায়িত্ব হচ্ছে একজন ডেভেলপার হিসেবে ক্লায়েন্টের জন্য সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করে দেয়া সে যে কন্টেন্টগুলো দিছে সেই কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে ওয়েবসাইটে প্রেজেন্ট করা ডেমো ইনস্টল করে সেটা তো সেটাকে তো এডিট করবেনি পাশাপাশি যদি আরো বেশি কন্টেন্ট থাকে তাহলে সেই গুলোকে আপনি কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আপনার ক্লায়েন্টের হয়ে সেভাবে আপনি এই এলিমেন্টগুলো ব্যবহার করে করতে পারবেন বা আপনার নিজের বিজনেসের জন্য আপনি বিভিন্ন কন্টেন্ট এই এলিমেন্টগুলোকে ব্যবহার করে বিভিন্নভাবে আপনার সাইডে ডিসপ্লে করতে পারবেন বা প্রেজেন্ট করতে পারবেন তো তারপর আমরা যদি আবার ব্যাক ইন্ডে যাই এই যে এই এলিমেন্টগুলো আমি আর সবগুলো দেখাচ্ছি না এক একটার এক এক রকম কাজ ইমেজ ইনপুট করার জন্য কয়েক ধরনের ডিজাইন দেওয়া আছে পোর্টফোলিও ইনক্লুড করার জন্য কয়েক ধরনের ডিজাইন দেওয়া আছে বা এলিমেন্ট দেয়া আছে এবং এই যে টিম লিস্ট আওয়ার টিম কুইক ফ্যাক হাউ ইট ওয়ার্কস বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো দেয়া আছে যেগুলো আপনি অবশ্যই একটা একটা করে প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে শিখে নিবেন এবং এই এলিমেন্টগুলোর কি কি সেটিং আছে এই সেটিংগুলো ভালো করে দেখবেন যেমন আমি একটা ক্লিক করলাম সেটা হচ্ছে এই যে পোর্টফোলিও গ্রিড এই পোর্টফোলিও গ্রিড এটা যদি সেটিং এ যায় এটা হচ্ছে সেটিং প্রত্যেকটা এলিমেন্টের একটা সেটিং অপশন আছে আপনি লক্ষ্য করলে দেখবেন এই যে আমরা যে সেটিং করেছি এই যে প্রত্যেকটা এলিমেন্টের একটা সেটিং অপশন আছে যে সেটিংগুলো আপনি ফিল আপ করবেন এই সেটিং অপশনগুলো একটু ভালো করে দেখবেন এবং প্রত্যেকটা সেটিং যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এই যে ইমেজ আপলোড করবেন তারপরে এই এই অপশনগুলো পরিবর্তন করে করে দেখবেন যে কোনটা কি কি কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবেন তাহলে আপনি সরাসরি বুঝতে পারবেন যে এখান থেকে সেট করলেন এবং প্র্যাকটিক্যালি এখানে আপনি দেখতে পাচ্ছেন যেমন এই এলিমেন্টের কথাই ধরুন এই এলিমেন্টটা ছিল হচ্ছে জুম বক্স এটার এই যে ইমেজ বাই ডিফল্ট যে ইমেজ আছে এটা হচ্ছে সেই ইমেজ কিন্তু এখানে যখন মাউস দিয়ে হবার করছি উপর একটি কালার আসতেছে শ্যাডো কালার এই কালারটাকে বলা হচ্ছে ওভারলে কালার এই যে আমরা যদি যাই এখানে যে ওভারলে ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছি সেটা আমরা যদি ওটা ইয়েলো করে দিই তাহলে ওভারলে কালারটা ব্যাকগ্রাউন্ড হবে যখন মাউস নিয়ে যাচ্ছি এই ওভারলে কালারটা হলুদ হয়ে যাবে যেমন আমরা এটা যদি সেভ দিই এখন সেভ দিলাম এবং এটাকে আপডেট দিলাম এবং এটাকে রিলোড দিলাম রিলোড হয়ে গেছে এখন এই যে অর্থাৎ ওভারলে কালারটা হলুদ হয়ে গেছে তো এভাবে আপনি যখন এই সেটিংগুলো ফিল আপ করবেন এই ব্যাকিন থেকে ফিল আপ করার আপনি যখন এগুলো দেখবেন তখন দেখতে পাবেন এটার ইফেক্টটা কি হচ্ছে এতে করে আপনি বুঝতে পারবেন যে এলিমেন্টের কোন এর কি কাজ ধীরে ধীরে শিখতে থাকবেন এই প্রত্যেকটা জিনিস তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই এবং নেক্সট লেকচারে এই যে আমাদের যে থিমটি আছে আমরা ডেমোটি ইনস্টল করেছি এই ডেমোটি আমরা কাস্টমাইজ করব। ওকে ঠিক একইভাবে নতুন নতুন এলিমেন্ট যুক্ত করবো বা এই কন্টেন্টগুলোকে আমরা পরিবর্তন করবো তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই